हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। केमन आछेन सबाई? आशा करछि सबाई अनेक भालो आछेन। सबाईके स्वागतम जानाच्छि आंजुमान्स ब्लग चैनले नतून आरेकटि ब्लग देखार जन्य। आजकेर आबहावाटा खूबई सुंदर छिलो, तो भाबलाम आपनादेर साथे एकटु शेयर करि। तो आमार काछे आजकेर आबहावाटा खूबई भालो लेगेछे। प्रचंड परिमाणे ठंडा शीतल बातास बाहिरे बइछिलो, आर बारान्दा दाड़िये जखन शूटटा करछिलाम आबहावाटा खूब सुंदर, माने तो सुंदर बाताशे मनटा एकदम भालो हये गियेछिलो। तो खूबी भालो लेगेछे, शरीरटा अनेक रिफ्रेशमेंट मने होच्छिलो आमार काछे। तो सेटाई आपनादेर साथे एकटु शेयर करलाम, आपनादेरो भालो लागबे देखे। आर सूर्यास्तर भिडियोटा एइजन्य आमि प्राय समय देखि, कारण होच्छे सूर्यास्तटा देखते खूबी भालो लागे। आमरा सचराचर सूर्यास्तटा किन्तु देखते पारि ना, तो आमि सब समय चेष्टा करि एकटु एटाके देखार, कारण आमार काछे सूर्यास्तटा खूबी भालो लागे। आल्लाहर एकटा कुदरत देखा जाय आर कि। आसले आल्लाह ताआला कुदरत बानिये नियतिर कथा माने शेष करे एगुलो बला जाबे ना। যাই হোক, আল্লাহ সুবহান আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দুনিয়া সৃষ্টি করার জন্য। তো আপনাদের ভাইয়ের জন্য অনলাইনে একটা ইলেকট্রনিক লাঞ্চ বক্স অর্ডার করেছিলাম, তো সেটা ডেলিভারি ম্যান নিয়ে আসছে। তো সারফরাজ আর আমি যাচ্ছি সেটাকে রিসিভ করার জন্য, সে আগে আগে চলে যাচ্ছে। আর এটা অনেক আগে ব্লগ মানে শ্যুট করা ছিল ভিডিও, সারফরাজ তো বর্তমানে ওর নানু বাসায়। তো সারফরাজ আমার আগে আগে চলে যাচ্ছে সে রিসিভ করবে সেজন্য। তো ডেলিভারি ম্যান অলরেডি এসে দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য, ডেলিভারি দেওয়ার জন্য। তো আমরা একটু এই তো আমাদের লাঞ্চ বক্সটা চলে আসছে, তো ওরে বলছি আমাদের একটু ওপেন করে দেখানোর জন্য, যেহেতু আমি ভিডিও শ্যুট করছিলাম তো ওইভাবে ওপেন করতে পারছিলাম না। তো ওরে বলাতে আমি বললাম গ্যারেজে বসে একটু ওপেন করে দেখাতে, যে লাঞ্চ বক্স যেহেতু ইলেকট্রনিক জিনিস ঠিক আছে কি না একটু চেক করে নেওয়াটাই বেটার। আর এটার দাম মোটামুটি ভালোই ছিল, যেহেতু আমি অনলাইন থেকে পারচেস করেছি। দোকানগুলোতে কীরকম দাম সেটা আমি জানি না, আর আমি শপে অনেক খুঁজেছি বা বিভিন্ন মার্কেটে অনেক খুঁজেছি পাইনি, তবে অনলাইনে যেহেতু পেয়েছি তো সেজন্য অনলাইনে অর্ডার করে দিয়েছি। আমার এটা ডেলিভারি চার্জ সহ প্রায় 1500 টাকার মতো পড়েছিল। তো ভাবলাম মানে ওর যে লাঞ্চ বক্সটা ওইটাতে খাবার দিলে গরম থাকে, বাট উষ্ণ গরম থাকে, তো যেহেতু গরমের সিজন তো ভাবলাম যে ইলেকট্রনিক একটা লাঞ্চ বক্স অর্ডার করলে কেমন হয়, তা বা ট্রাভেলে যখন আমরা যাই এরকম একটা বক্স থাকলে ভালো হয়, হুটটা একটা খাবার গরম করে খাওয়া যায়। তো র্যাপিংটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে যেহেতু একটা ইলেকট্রনিক্স আর প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, এটা বিভিন্ন চাপে বা প্রোডাক্টের ভারে ভেঙে যায় বা অনেক ড্যামেজ হয় অনেক প্রোডাক্টই। তো ওরা বাবল যেইটা ওইটা দিয়ে র্যাপিং করেছে, দেন কস্টিপ দিয়ে র্যাপিং করেছে, তারপর বক্সটাকে খুব ভালো করে কস্টিপিং করে দিয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রোডাক্টটাকে ওরা সেফ করে ডেলিভারি করেছে, এই জিনিসটা ওদের অনেকই অনেক ভালো লেগেছে আমার, যাতে করে প্রোডাক্টটার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য। তো কস্টিপও এমনভাবে পেঁচিয়েছে, মানে ডেলিভারি ম্যানটার মানে খুলতে এটা খুবই কষ্ট হয়েছে। ছেলেটা খুবই ভদ্র, নর্ম ভদ্র ছিল, মানে বলার সাথে সাথে রাজি হয়েছে। অনেক ডেলিভারি ম্যান আছে যে বলে নিজে খুলে দেখেন, তবে এই ডেলিভারি ছেলেটা খুবই ইয়াং, আমার খুবই আমার ছোটো ভাইয়ের মতোই আর কি, ওদের বয়সই হবে, রাতুলের বয়সে হয়তো হবে। তো ম্যানটা খুবই ভালো ছিল, তো ওপেন করে দেখালো, দেন আমি আপনাদের সাথে একটু দেখানোর ট্রাই করছি। তো বাসা যাওয়ার কাজকর্ম ব্যস্ত হয়ে গেছি, তো বাসা যে আর ওপেন করা দেখানোর টাইম পাইনি। তো এখানে যেইটুকু পেরেছি আর দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে লাঞ্চ বক্সটা, এই লাঞ্চ বক্সটা হচ্ছে আপনার ইলেকট্রনিকের খাবার গরম হবে। এখানে একটা স্পুন আছে, একটা কারি বাটি আছে, আর রাইসের জন্য একটা সাইড কভার করা আছে, সাথে একটা চার্জারও আছে, মানে চার্জার সিস্টেম কি ক্যাবেল আর কি, যেটাতে আপনার খাবারটা আর কি গরম হবে। একটা মেনু বুক আছে সাথে এই আর কি। এই যে ভিতর স্পেসটা দেখতে পাচ্ছেন, তো ওরে আমি একটু ডিটেলস এটা জানার জন্য বলছি, মানে বলার জন্য বলছিলাম। তো বললো আপু আমি তো শুধু ডেলিভারি করে থাকি, আমি এইসব ব্যাপারে জানি না, তবে আপনি যে পেজ থেকে নিয়েছেন ওদের কাজ করলে বলে দেবে। তো ওর বিহেভিয়ারটা খুবই ভালো ছিল ছেলেটার।
তো যাই হোক, ওভারঅল বাটিটা ভালোই ছিল, ভালো হয়েছে, আপনাদের ভাইয়ারও পছন্দ হয়েছে। তো সারফাজ এখন এটা নিয়ে বাসায় চলে যাবে, আর আমরা ডেলিভারি ম্যানকে এখন টাকা দিয়ে বিদায় দিয়ে দিব। অলরেডি আমি টাকা দিয়ে দিয়েছি তাকে, সে টাকা আমাকে আবার কিছু রিটার্ন করছে। তো যাই হোক, সারফাস অলরেডি বক্স নিয়ে সে উপরে উঠে যাচ্ছে। সে খুবই লাভিং পার্সন একটা ছেলে আমার, খুবই কেয়ারিং। তো আপনাদের ভাইয়া এখন বক্স দেখেছে, দেখে টেখে এখন গোসল টোসল করে রেডি হয়ে নামাজে যাচ্ছে, আজকে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে আর কি। তো নামাজ পড়ে সে বাজারে চলে গিয়েছিল, কিছু কাঁচা বাজার করেছে, মাছ ভালো মাছ পায়নি সেজন্য আর কিনেনি। তো অনেক মানে কিছু অ্যাডভান্স রোজার বাজারও করেছে, আরও করবে মানে আগামী সপ্তাহে হয়তো ফ্রি থাকলে। ওদের এখন খুবই চাপ যেহেতু প্রচুর পরিমাণে গরম, আর ওর এখন ওর উপর মানে বিজনেস অনেক চাপ, তো সময় পায় না বাজার করার জন্য। এখন ও আজকে বাজার করে নিয়ে এসছে শুধু চিকেন, আর এখানে একটা বড় যে লাল মুরগি আছে বড়গুলো, সেগুলো একটা নিয়ে আসছে ড্রেসিং করে অন চিকেন সহ। আর হচ্ছে এখানে প্রায় 8-10টার মতো হচ্ছে আপনার সোনালি যে কক মুরগিগুলো সেগুলো নিয়ে আসছে, রোস্ট সাইজ যেটা সেই সাইজের আর কি নিয়ে আসছে। তো এইগুলোকে এখন সব আমি ক্লিন করে কেটে ধুয়ে তারপরে হচ্ছে আমি এগুলোকে ডিপ ফ্রিজিং করব। আর আমি সবসময় মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলোকে স্টোর করি, যাতে করে মুরগি তার কোনো একটা গন্ধ বা একটা অন্যরকম কোনো স্মেল না আসে সেজন্য। তো মুরগি নিয়ে আসলে বাসায় দেখা যায় আমি একটু মুরগিটা বেশিই খাই, আমার পছন্দ, আমার সারফ্রাজের ফ্রাই করে খাই, বিভিন্ন রেসিপি করে খাই। তবে আপনাদের ভাইয়ার চিকেন তত একটা পছন্দ না, ও পছন্দ করে না, তবে আমি আর সারফ্রাজ চিকেন অনেক পছন্দ করি। আমাদের চিকেন হলে ফুপু ভাতিজারা আর কিছুই লাগে না। তো আমি চিকেনের সাইজগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এই চিকেনগুলো পার পিস 300 বা 350 টাকা করে পড়েছে, আর চিকেনগুলো দেখে আমার মাথা নষ্ট হয়েছে, এত ছোট সাইজের মুরগি এত দাম নিয়েছে। আর তো আপনাদের ভাইয়া বলল এখন নাকি যেহেতু রমজান চলে আসছে সেজন্য প্রচুর পরিমাণে বাজারে ভিড়, মানুষ প্রচণ্ড পরিমাণে অ্যাডভান্স বাজার করে নিচ্ছে রোজার জন্য, যেহেতু অনেকে রোজা থেকে ক্লান্ত থাকে, পরে আর বাজার করা সম্ভব হয় না, তো সবাই কম বেশি অগ্রিম বাজার করে নিয়ে আসছে, তো সেজন্য নাকি এত ভিড় বাজারে, আর মুরগির দামও অনেক বেশি। তো দেখেন মুরগির সাইজগুলো, এই মুরগির সাইজগুলো নাকি 300 বা 350 টাকা করে, আমি তো পুরাই শকড হয়ে গেছি। যাই হোক, এখানে যে লাল বড় সাইজের যে মুরগিগুলো, কি মুরগি বলে আমি ভুলে গেছি নামটা, তো সেই মুরগিটা নিয়ে আসছে। তো এটা আমি বলেছিলাম যে চামড়া সহ আনতে, মানে অন স্কিন সহ, আমার মুরগির চামড়া সহ খেতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে হার্ড চিকেন, যে হার্ড চিকেন চামড়া সহ খেতে ভালো লাগে। তবে একটা জিনিস দেখেন, মুরগির যে টোকলা বলে বা মানে যে লাস্ট স্টপটা, ওটার ভিতরে কী পরিমাণে ওরা পানি ভরেছে দেখেন, মানে এটার ওজনে আধা কেজির মতো আছে, ঠিক আছে। দেখেন বিজনেস করার জন্য তারা কী পরিমাণে মানুষকে ঠকায়, দেখেন শুধু পানি, টোকলাটার ভিতরে চাপ দিলেই হাত ট্যাপ পড়ে যাচ্ছে, মানে হাতটা ডেবে যাচ্ছে, তার মানে এটা পানিতে ভরপুর। আর যখন আমি ক্লিন করেছি মানে পানিতে, দেখেন এখনও উবুত করলে এটা পানি পড়ছে, মানে অর্ধেকের বেশি পানি। তো সাথে কিছু আদা নিয়ে আসছে, প্রায় 1 কেজির মতো আদা, রসুন, পেঁয়াজ নিয়ে আসছে 5-6 কেজির মতো, কারণ হচ্ছে এগুলো একটু লাগে বেশি, সেজন্য যেহেতু আপনাদের ভাইয়া ভুনা খাবারটাই বেশি খায়, ওর ভুনা খাবারই বেশি পছন্দ, তো সেজন্য আমার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো এই আদা রসুনগুলো রমজানের জন্য প্রিপেয়ার করব, আগামীতে রমজান প্রিপারেশন কিছু ব্লগস পাবেন ইনশাল্লাহ আপনারা, সেই আশা করছি। আর এই তো, আর ওয়ারি বিকালে আবার ওয়ারি থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আসছে। তো এই বিস্কিটটা আমার কাছে খুবই ভালো লাগে চা দিয়ে খেতে, এটা হচ্ছে ওয়েলফুডের বেলা বিস্কুট, এই বিস্কিটটা খুবই ভালো লাগে আমার কাছে। আর এটা কিন্তু আপনার কালো জিরা মিক্স আপ আর কি, মানে এটা টেস্টটা খুবই ভালো। তবে এটা টোটালি গমের বিস্কিট, হ্যাঁ, যখন আপনারা চা দিয়ে এটা খাবেন এটার টেস্টটা বুঝবেন। আর যত আপনি চা দিয়ে ভিজান বিস্কিটটা একটু হার্ড, নরম হতে একটু সময় হয় আর কি। আর এখানে 3 প্যাকেট হচ্ছে ওয়েলফুডের নুডলস নিয়ে আসছে, স্টিক যে নুডলসটা আছে সেটা নিয়ে আসছে।
আর নুডলস আমাদের একটু লাগে বেশি, কারণ বিকালে বেশিরভাগ টাইমে নুডলসটা খাওয়া হয়। তো ইনশাল্লাহ কোনো এক সময় নুডলসের কিছু স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু কুকিজ নিয়ে আসছে, একটা হচ্ছে জ্যাম কুকিজ নিয়ে আসছে, আর আরেকটা হচ্ছে আপনার চকলেট কুকিজ নিয়ে আসছে। একই কোম্পানি, দুইটা দুই ধরনের আছে। এটা আছে H&C বেকার্সের, ওদের খাবারটিও খুব ভালো, ওদের কুকিজগুলো খুবই ইয়াম্মি হয়, তবে পরিমাণে খুবই কম থাকে। তো এগুলো হচ্ছে হাতে তৈরি, ওদের হ্যান্ডমেড। তো ওদের রেগুলার সেল হয়ে যায়, কোনো কিছু আর স্টোর করে না, দৈনিক এটা দৈনিক ওদের বেশিরভাগ সেল হয়ে যায়, যার কারণে আপনাদের ভাইয়া এখান থেকে কুকিজগুলো একটু বেশি এনে থাকে। তো কুকিজ দুটো খুবই মজা ছিল। তো আমি এখানে দুপুর রাতের জন্য রান্নাবান্না করে নিচ্ছি। তো রাতের রান্নাবান্নাটা আজকে আমি দুপুরেই করে নিচ্ছি, কারণ দেখা যায় রাত্রে অনেক সময় একটু ইলেকট্রনিকের সমস্যা হয়, দেন হচ্ছে রাতে আজানকে নিয়ে একটু ব্যস্ত থাকি, সেজন্য আমি আগে ভাগে করে নিচ্ছি। আর সেদিন যে হার্ড চিকেনটা এনেছিল, সেই হার্ড চিকেনটা স্কিন সহ আমি কেটে ধুয়ে এরকম পরিষ্কার করে রেখেছি, এখন ভিজিয়ে রেখেছি, অনেকটা খুলে মানে অনেক আগেই ভিজিয়ে রেখেছি। তো আজকে আমি এটাকে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব। আর আজকে এই দুইটা রেসিপি করব, আর বেগুন ভাজি করব। একটা বেগুন আছিল ফ্রিজে, বেগুনটা অনেকটা আপনার শুকিয়ে গিয়েছে, তো ওই বেগুনটাকে আজকে ভেজে খাবো আর কি। তো আমি একটু হাত দিয়ে খুলে নিচ্ছি, যাতে করে একটু তাড়াতাড়ি বরফটা আরও তাড়াতাড়ি খুলে আসে আর কি, বা বরফটা ছেড়ে দেয় সেজন্য। আর স্কিন সহ এই হার্ড চিকেনগুলো খেতে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরাও ট্রাই করবেন বাসায় বা করেন, আপনাদেরও অনেকেরই ভালো লাগে। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন হার্ড চিকেন স্কিন সহ বা অন স্কিন সহ কার কার পছন্দ। এই দেখেন বেগুনটা একদম শুকিয়ে গেছে, এটাকে আজকে ফ্রাই করব। আর মুরগি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি। তো আমার ভাতটা হতে হতে এখানে আমি চিকেনটা বসিয়ে দেব, যেহেতু হার্ড চিকেন রান্না করছি, হার্ড চিকেন অত একটা তেল ছিল না, তো আমি এখানে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে দেন তেলটাও গরম হওয়ার আগ পর্যন্ত এখানে আমি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, তিন চারটা এলাচ নিয়েছি, আর চার পাঁচটা হচ্ছে লবঙ্গ নিয়েছি। ঘ্রাণ আসার আগ পর্যন্ত এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। তার আগে আমার ভাতটা যেহেতু হয়ে গিয়েছে, তো ভাতটা আমি একটু গড় দিয়ে দিচ্ছি বা মার গেলে নিচ্ছি। তো ভাতটা গড় দেওয়ার পরে এখানে আমি এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, একটু বাদামি হওয়ার আগ পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব। তো আমি কিছু পেঁয়াজ রাখবো রান্নার শেষে ব্যবহার করার জন্য, আর কিছু বেশি অর্ধেক পেঁয়াজটাই আমি একটু বাদামি করার আগ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো দেখেন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর স্কিন সহ নিয়ে নিয়েছি, আমার কাছে স্কিন সহ খেতে খুবই ভালো লাগে সেজন্য। আর এখানে আমি আলুকে চার ফালি করে কেটে নিয়েছি, আলুকে এভাবে চার ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তবে মাংসের সাথে আলু কিন্তু চার টুকরা করে দিলেই ভালো লাগে। আমি গিলা কলিজা পাখনা সব কিছু সহ রান সহই এখানে নিয়ে নিয়েছি, যতটুকু আমার প্রয়োজন সেই অনুযায়ী আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি। তো আমার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি বাকি মশলা এর মধ্যে দিয়ে দিব। তো পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে। দিয়ে এখন মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর মাংসের তরকারির মশলা যত কষাবেন ততই খেতে মজা হবে। তো আমি আদা রসুনটা আর একটু কষানোর জন্য এখানে সামান্য কিছু পানি দিয়ে আদা রসুনটাকে আবার খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে একটু বেশি সময় ধরে কষাতে পারি। তো আদা রসুনটা বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, পানিটা অনেকটা টেনে এসেছে এবং তেলটা যেহেতু উপরে উঠে গিয়েছে,
এখন এর মধ্যে আমি প্রায় এক টেবিল চামচ এক চা চামচের মতো লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এক চা চামচের থেকে একটু বেশি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণের টালা জিরা গুঁড়া বা নর্মাল জিরা গুঁড়া যেটা আছে সেটা যেহেতু আমি রান্না শেষ হওয়ার ব্যবহার করব তো এই পর্যায়ে একটু অল্প করেই দিচ্ছি তো দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে দেব আর আপনারা চাইলে মশলাগুলো খুব মানে সবগুলো বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেটা খেতে আরও বেশি মজা হয় তো তেল উপরে আসার আগ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবারও একটু কষিয়ে নেব এখন আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব যাতে করে এই মশলাটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নিতে পারি আর মাংসের মশলা যত কষানো হয় মাংসটা খেতে ততই মজা হয় এখন এর মধ্যে আমি কিছু টমেটো স্লাইস করে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি আর একটা টমেটোকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি এখন এই মশলার সাথে টমেটোটা ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে একটু আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যাতে করে টমেটোগুলো অনেক সফট হয়ে যায় সেজন্য তো দেখেন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে টমেটো থেকে এবং আমার টমেটো কষানো হয়ে গিয়েছে টমেটোগুলো কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব তো চিকেনগুলো এখন আমি দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে মিক্স করে কষিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখেন চিকেন থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়েছে আর এখানে আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি যাতে করে কাঁচা মরিচের ঝাল এবং ঘ্রাণ দুটি মাংসের সাথে অ্যাড হতে পারে তো এখন খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণ কষানোর জন্য তো বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমার চিকেনগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তা আপনারা ক্যামেরাতে দেখেই বুঝতে পারছেন তো সব কিছু আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য যেহেতু এটা হার্ড চিকেন সেহেতু এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে আর পানির পরিমাণটা নর্মাল চিকেন রান্নার তুলনায় একটু বেশি লাগবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে রান্না করে নেব আর এরপরে আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো বাকি সাইডে যে ঝোল টোল তেল পড়েছিল সেগুলো আমি সাথে সাথে ক্লিন করে নিচ্ছি এতে করে চুলার উপরে আর দাগটা পড়বে না আর আজকে যেহেতু শবে বরাতের রোজা রেখেছি তো ভাবি রোজা রেখেছে তো ভাবি এখানে বেলের শরবত তৈরি করে নিচ্ছে ইফতার করার জন্য আর এই বেলটা আমার ছোটো খালাদের গাছের খুবই মিষ্টি এবং অনেক ঘ্রাণ বেলটাতে গাছ থেকে পেরে নিয়ে আসছিল খালা যখন ডাক্তার দেখাতে ঢাকা এসেছিল তো ভাবি খুব ভালো করে শরবতটাকে বানিয়ে ফ্রিজে রেখে দেবে একটু ঠান্ডা হওয়ার জন্য যেহেতু এখন গরম আর রোজা রেখে একটু ঠান্ডা শরবত খেলে কিন্তু প্রাণে অনেক শান্তি চলে আসে
মতো ভাবে খুব সুন্দর করে কুচলিয়ে কুচলিয়ে বেলের শরবতটা তৈরি করে নিচ্ছে। আর বেলটাতে প্রচুর পরিমাণে বিচি এবং যে আঁশটা আছে সেটা খুব বেশি ছিল। আসছে সামনে রমজান, রমজানের অনেক প্রস্তুতি শেয়ার করব আপনাদের সাথে। সে পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকে বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে সবার আগে আপনি রেসিপিটি দেখতে পারেন। তো এখানে ভাবি শরবত আজান দিয়ে দিয়েছে, আমরা শরবত খেয়ে নিয়েছি, রোজা খুলে নিয়েছি। তো রোজা খোলার পর এখন আমরা যেহেতু একটু মুড়ি ভর্তা খাবো, সেজন্য পেঁয়াজ মরিচ সবগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজ সব ভেঙে নিচ্ছে ভাবি, আর আমি মাখিয়ে নিচ্ছি। আর আজান এখন ঘুমিয়ে আছে। সামনে রোজা আসছে, রোজাতে প্রতিদিনই সবার ঘরে এই মুড়ি মাখানোটা খেতে মানে খেতে দেখা যাবে, এবং এই ইফতারের খাবারটার শান্তি অন্যরকম। তো সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে দেন এগুলো মুড়ি দিয়ে মাখিয়ে নেব। ভাবি এখন এখানে অল্প পরিমাণে মুড়ি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা দুজন খাবো সেজন্য সেই অনুযায়ী মুড়ি দিয়ে নিচ্ছি। আর মাখানোর শেষে আমি এখানে খাঁটি সরিষার তেলও দিয়ে দিব। তো এইটা হচ্ছে খাঁটি সরিষার তেল, আমাদের ক্ষেতের বা জমিনের যে সরিষা হয়েছিল সেই সরিষা ঘাইনে ভাঙিয়ে আম্মু গ্রাম থেকে তেল বানিয়ে নিয়ে আসছে। তো সে তেলটাই দিয়ে দিচ্ছি, আর মুড়ি ভর্তাটা খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো সেই দিন সারফরাজ তার আব্বুর সাথে গিয়েছিল হচ্ছে ওয়ারিতে কিছু পেস্ট্রি এবং মিষ্টি নিয়ে আসার জন্য। ওর পেস্ট্রি খুবই পছন্দ, তো ভাইয়ের সাথে ও গিয়েছে। তো ভাবি আজানকে নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে। তো সে রাতুল যে আর সারফাসকে নিচ থেকে নিয়ে আসছে, আমি অলরেডি একটা মিষ্টি অর্ধেক খেয়েছি, আর এখানে কিছু এই যে পেস্ট্রি, যেহেতু ওরা বাইকে আসছে, ভাইয়া বাইকে করে নিয়ে গিয়েছিল, বা ওর পেস্ট্রির ক্রিমগুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য সারফাস অনেক কান্নাকাটি করছে, সে খাবে না। তো এখানে সোনিয়াকরা যে এনায়েত ফুচকা হাওয়াজ আছে সেইখানে ফুচকাও নিয়ে আসছে আমাদের জন্য। তো ফুচকাগুলো ভেঙে গেছে, কয়েকটা ফুচকা ভালো ছিল, আর ওদের টকগুলো খুবই মজা। এখানে দুই ধরনের টক দিয়েছে, একটা হচ্ছে দই টক আর একটা হচ্ছে তেঁতুল টক। তবে ওদের আজকে দই টকটা মজা লাগেনি, তবে তেঁতুল টকটা বড় বড় মতো আজকেও ভালো ছিল। আর সব ফুচকালারা যেটা করে, ফুচকার তুলনায় ঘুমনিটা অনেক বেশি পরিমাণে দেয়, যেটা খেয়ে শেষ করা যায় না। তো আমি এখন ঘুমনিও ঢেলে নিয়েছি, ফুচকাও ঢেলে নিয়েছি প্লেটে, আর বাটিতে দুই ধরনের টক ঢেলে নিচ্ছি। আর আমার কাছে ওদের এই ফুচকাটা খুবই ভালো লাগে। আজকে ওদের এই মিষ্টি টকটাই বেশি ভালো লেগেছে, আর দই টকটা একটু বাসি বাসি মনে হয়েছে আমার কাছে। তবে বড় বড় মতো ওদের তেঁতুল টকটাও কিন্তু এবারও খুবই মজা ছিল। আমি যখন ভয়েস কভার করছি ওদের এই ফুচকার টক দেখে আমার জিভে পানি চলে আসছে। তো যাই হোক, এখন সারফ্রাজ পেস্ট্রি খাবে আর আমরা হচ্ছে ফুচকা খাবো। তো আমি সবাইকে ফুচকা বানিয়ে দিচ্ছি,
যেটা আমি সব সময় করি। প্রথমে ফুচকাতে ঘুগনি দিয়ে নিচ্ছি, তারপর এক একটা একটা ফুচকা দিব দই টক, একটা ফুচকা দিব মিষ্টি টক, আর আরেকটা ফুচকা দিব দই মিষ্টি দুটোটা মিলিয়ে। তো আগে আমি সর্বপ্রথম ফুচকার ভিতরে পুরটা ভরে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে টক দিয়ে খেতে সুবিধা হয়, কারণ টক দিয়ে আগে খেয়ে মানে টকটা আগে দিয়ে ফেলে কিন্তু ফুচকাটা লেটিয়ে যায়, তখন ফুচকা ধরার আগে ভেঙে যায় আর খেতেও ভালো লাগে না। আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম। তো আপনাদের ভাই আমার হাজবেন্ড ও একটু কুমিল্লা গিয়েছিল ওর একটা কাজে, তো কুমিল্লার যে অরিজিনাল মাতৃভান্ডার রসমালাই সেটা থেকে আর 2 বক্স রসমালাই নিয়েছে আজানের নতুন দাতুথার উপলক্ষে। সবাই আমার আজানের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজানের আলহামদুলিল্লাহ নিচে 2টা দাঁত এবং উপরে 1টি দাঁত উঠেছে। তো আজানো বক্সটাকে বারবার ধরে টানতেছে ও খাবে সেজন্য, আর এই রসমালাইটা খুবই ইয়াম্মি ছিল, অরিজিনাল রসমালাই, আর রসমালাইটা কিন্তু খুবই গরম ছিল, মাত্র বানিয়ে ওরা ডেলিভারি করে সেরে উঠতে পারছিল না। আপনাদের ভাইয়া 20 নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে থেকে এই রসমালাইটা নিয়ে আসছে। তো এই রসমালাই যে মাতৃভাণ্ডারটা, এটা হচ্ছে এটার একমাত্র শাখা, ওদের কোনো অন্য জায়গায় শাখা নেই, অন্যান্য যেসব শাখা মাতৃভাণ্ডার আছে এগুলো সবই ডুপ্লিকেট। তো আপনাদের ভাইয়া আমাদের জন্য আবার একটা তরমুজও পাঠিয়ে দিয়েছে রাতুলের কাছে। তো তরমুজটার ওজন ছিল 10 কেজি 200 গ্রাম, মানে 1200 গ্রামের মতো। তো তরমুজটা খুবই লাল ছিল এবং অনেক পরিমাণের মিষ্টি ছিল, আর এটা খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে। লাল এবং মিষ্টি তরমুজটা খেতে বেশি ভালো লাগে, তরমুজ যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেয়ে কোনো মজা লাগে না। তো ভাবি আমরা এখন যেটুকু খাবো সেইটুকু পরিমাণে কেটে প্লেটে সার্ভ করে নিচ্ছে, আর বাকিটা কেটে ফ্রিজে রেখে দিবে যাতে করে ঠান্ডা হওয়ার পর খাওয়া যায়। আর তরমুজটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি মিষ্টি লেগেছে। তো রাতুল দেখেন কাটার আগে খাওয়া শুরু করেছে, সেটার আবার প্রমাণ রেখে দিয়েছি। তো এখানে আবার ভাবি মোগলাই পরোটা আনিয়েছে সবার জন্য, তো আমরা এখন এখানে গরম গরম মোগলাই পরোটাও খেয়ে নিচ্ছি। তো আপুরা আজকে বা ভাইয়ারা আজকের আমার ব্লগটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।